বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, বয়স 82 ছুঁই। জীবনের সায়াহ্নে উপনীত এই মুক্তিযোদ্ধা 8 সন্তানের পিতা, তার মধ্যে 6 জন মেয়ে সন্তান। যে মাটির ঘর থেকে একদিন যুদ্ধে গিয়েছিলেন, এখনো তিনি সেই মাটির ঘরে বসবাস করছেন। দিয়েছেন 5 মেয়েকে বিয়ে, সেই বিয়েগুলোর খরচ জোগানোর উৎস ছিল মুক্তিযোদ্ধা ভাতা। প্রতিটি মেয়ের বিয়ের সময় তিনি ভাতার অনুকূলে ঋণ তুলেছেন, আর সেই ঋণের টাকা দিয়ে তিনি মেয়েদের পাঠিয়েছেন তাদের স্বামীর বাড়ি। এর আগে আপনার ফার্স্ট দুই ফুয়া বিয়া দিয়েছি, যে সামান্য মার জায়গা কোনটি আছে, ও মার জায়গা কোনটি বেশি, দুই ফুয়া আগে দিয়েছি, তার বাদে তো আর কোনো নিয়ে সরকারের সামান্য দিত পাতা, ও লোন তুলি দিয়েছি, ও ফার্স্ট শুড়ি বিয়া দিয়ে আইলে এখন তো আর আজি গেলাম কি, আপনার আর বিয়া দিবার কোনো উপায় হাতে কিন্তু আমার নাই। পরিবারের সব ছোট মেয়ের বিয়ে ঠিক করেও অর্থের অভাবে স্বামীর বাড়ি পাঠাতে পারছিলেন না এই বাবা। সেই দুঃসময়ে আলখায়ের ফাউন্ডেশনকে কাছে পায় পরিবারটি। ফাউন্ডেশনের যাবতীয় খরচে ছোট মেয়েটিরও বিয়ে হয়ে গেল। সিলেটের অভিজাত হোটেল আমানুল্লাহ হলে যৌতুকবিহীন এই বিয়ের আনুষ্ঠানিকতা হয়, যে বিয়েতে কোনো কিছুর কমতি ছিল না। তবে শুধু মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের মেয়ে নয়, একসাথে 30 জুটির বিয়ের আয়োজন করা হয় সেখানে, আর সেই 30 জুটির 60টি পরিবারের কারো বাবা নেই, কারো নেই মা, কেউ দৃষ্টি প্রতিবন্ধী, কারো বাবা মা দুজনেই নেই। অভাবী মানুষ, আমরা বিয়া শাদী দিতাম পারছি না, এলা তারা বিয়া শাদী দিয়া দিতরা আমরা এরারে কোনো কিচ্ছু নাই, তারা আর বুঝছো নি, এলা যারা দিছ এরারে সব দোয়া করিমু আমরা, আর তারা শান্তি করবে তোমরা, আগামীতে আল্লাহ আরো দিতা তোমরা রে বেসরি। যাদের বিয়ে দেয়া হয়েছে তারা সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার বাসিন্দা। এই 30 জুটি এবং তাদের পরিবারের সদস্যকে নিজ নিজ গ্রাম থেকে আনা নেয়ার জন্য 30টি গাড়ির ব্যবস্থাও করে আলখায়ের ফাউন্ডেশন। দুপুরে সবকটি গাড়ি একসাথে প্রবেশ করে, তারপর সবাইকে বরণ করা হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে। তারপর সব ছেলেদের বরের পোশাকে সাজিয়ে এক মঞ্চে তোলা হয়, অন্য মঞ্চে বিয়ের শাড়ি পরিয়ে রাখা হয় নতুন বধূদের। তখন আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সুন্দর পরিবেশে নতুন জীবন শুরু করতে পেরে দম্পতিরাও সন্তোষ প্রকাশ করেছেন। আজকের আয়োজনটা খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে, আমার জন্য খুব সুন্দর হয়েছে, আল্লাহর রহমতে ভালো হয়েছে। এখানে এসে আমার খুব ভালো লাগছে, যারা আমাদের উপকার করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যে আমাদের জন্য সবাই দোয়া করবেন। এই যে অনেকগুলো জিনিসপত্র, রিক্সা এবং এই যে সেলাই মেশিন সহ যারা যাবতীয় সহ যারা আমাদের এই উপকার করেছেন, আগামীতে আরও যেন এই আমাদের মতো আরও যারা আছে অসহায় এবং গরিব যারা আছে তাদেরকে যেন এই মানে সহযোগিতা করতে পারেন, আর সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আজকের এই দিনে আমাদের কিন্তু অনেক ভালো লাগছে, এই যে নতুন একটা দিন, আমরা অনেক একসাথে অনেক দাম্পত্য জীবন শুরু করছি, সব মিলিয়ে অনেক ভালোই লাগছে। আর আপনাদের কাছে এই প্রত্যাশা যে আমাদের ভবিষ্যৎ জীবন যাতে সুন্দর হয়, এই আশা প্রত্যাশা আপনাদের কাছে রাখি, দোয়া রাখবেন আমাদের জন্য। দুপুরে অতিথি সহ বর এবং কনে পক্ষের লোকজনের জন্য আয়োজন করা হয় খাবারের। খাবার শেষে নতুন জুটিদের এক মঞ্চে নিয়ে আসা হয়, শুরু হয় ধর্মীয় আনুষ্ঠানিকতা। সব আনুষ্ঠানিকতা শেষে নতুন জীবনের পথে গন্তব্য হয় প্রতিটি নতুন দম্পতির। আলখায়ের ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠানে আসতে পারে আমি খুবই আনন্দিত, এবং এই ধরনের যৌতুকবিহীন বিবাহ আসলে বাংলাদেশে আরও বেশি বেশি হওয়া দরকার। আপনারা জানেন আমাদের সমাজে, বিশেষ করে যারা গ্রামে, শহর কেন্দ্রিক না, গ্রামে বিশেষ করে প্রথাটা এখনও চালু আছে যে যৌতুক, এই যৌতুকবিহীন বিবাহ যদি আমরা গ্রাম পর্যায়ে এটাকে নিয়ে যেতে পারি, বিশেষ করে উত্তরবঙ্গে, নেত্রকোনা, ময়মনসিংহ ওই সাইডে, যে যেসব জায়গাগুলি বেশি হচ্ছে এইসব জায়গায় করতে বলে আমি মনে করি যে সমাজে এটা একটা খুব ভালো এফেক্ট পড়বে। এবং ইসলামের দৃষ্টি তো আপনারা জানেন, ইসলামে সবসময় পুরুষের দায়িত্ব বেশি, হ্যাঁ, আর সবসময় নারীর অধিকার ইসলামে বেশি, নারীর দায়িত্ব কম কিন্তু অধিকার বেশি, পুরুষের দায়িত্ব বেশি। তাই আমি আশা করবো প্রত্যেক যুগল যারা আজকে বিবাহবন্ধন আবদ্ধ হচ্ছে,
আল্লাহ তাআলা এদের মধ্যে মহাব্বত উলফাত এবং ভালোবাসা সৃষ্টি করে দিবেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সংসারে যে মহাব্বত ছিল আল্লাহ তাআলা মহাব্বতটা এদের মধ্যে দিয়ে দিবেন আমি আশা করি এবং এই ধরনের প্রোগ্রাম যত বেশি হবে তত আমাদের ধর্ম জাতি এবং রাষ্ট্রের জন্য উপকার হবে যৌতুকবিহীন বিয়ের এই অনুষ্ঠানে আজকে 30টি দম্পতি 30 জন ছেলে এবং 30 জন মেয়ের যৌতুক ছাড়াই বিয়ে সম্পন্ন হয়েছে এটি সিলেটে শুরু হলেও আমরা চেষ্টা করব যে এটা যাতে দেশের অন্যান্য এলাকাতেও ছড়িয়ে যায় এবং আল খায়ের ফাউন্ডেশন এটা যাতে আরও বর্ধিত কলেবরে এটা করে এটা একই সঙ্গে যৌতুকের বিরুদ্ধে একটি মেসেজ হিসেবেও যাবে সমাজে যে যারা যৌতুক চাচ্ছে তারা যৌতুক নিতে যৌতুক চাওয়ার ক্ষেত্রে বিরত হবে এবং এক ধরনের সামাজিক প্রতিরোধ গড়ে উঠবে আমি আহ্বান জানাবো যে এই যে 30টি বিয়ে হলো এই 30টি দম্পতি তারা যেন সমাজে যৌতুকের বিরুদ্ধে কথা বলে একসাথে ষাট পরিবারের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করাটা অনেকটা চ্যালেঞ্জের মতোই ছিল সেই চ্যালেঞ্জ মোকাবেলা করায় ডোনারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ব্রিটেনের মানবিক উন্নয়ন সংস্থা আল খায়ের ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীব আপনারা জানেন যে আল খায়ের ফাউন্ডেশন দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে আমরা নানান ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে এর ভিতরে আমরা মূলত আমাদের মূল টার্গেট হচ্ছে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন তো আজকে আমাদের নতুন একটা মাইলস্টোন যোগ হলো আল খায়ের ফাউন্ডেশনের পালকে আজকে আমরা সিলেটের কানাইঘাট জৈন্তা গোয়াইনঘাট থেকে বাছাই করে 30টি বিয়ে মানে 30 জন পুরুষ 30 জন কনে আমরা খুব সহি সালামতে বিয়েটার আলহামদুলিল্লাহ সম্পন্ন করতে পেরেছি আর এটা টোটালি আমাদের সাপোর্ট দিচ্ছেন আমাদের লন্ডন প্রবাসী ভাই বোনরা বিশেষ করে ইকরা বাংলার যারা দর্শক যারা রয়েছেন আমরা প্রতিটি পরিবারকে তাদের বিয়ে কলমা কাবিন করানোর পাশাপাশি তাদেরকে তাদের যে ভবিষ্যতে তারা যে সক্ষমতা অবলম্বন করতে পারে সেজন্য রিক্সা একটা তাদেরকে মহিলাদের জন্য একটা সেলাই মেশিন পাশাপাশি তাদের তোষক বালিশ বিছানার চাদর একটি কম্বল হাঁড়ি পাতিল প্লেট গ্লাস বালতি মগ বদনা পানি ফিল্টার থেকে শুরু করে চামচ থেকে শুরু করে নতুন পরিবার করতে যা নতুন সংসার করতে যা প্রয়োজন তা আলহামদুলিল্লাহ তুলে দিচ্ছে পাশাপাশি রয়েছে প্রতিটি পরিবার নগদ 5,000 টাকা আমরা সহায়তা দিচ্ছি প্রথমেই 5,000 টাকা যাতে তাদের জীবনমান তারা একটু উন্নত করতে পারে আর সবচেয়ে বড় জিনিস আল খায়ের ফাউন্ডেশন জানেন যে আমরা পানি খাদ্য নিরাপদ পানি খাদ্য থেকে শুরু করে লাইভলিহুড বিভিন্ন প্রকল্প আমাদের আছে তো এই পরিবারগুলোকে ইনশাল্লাহ আমাদের কাভারেজ আর নিয়ে আসবে আল খায়ের ফাউন্ডেশন যতগুলো প্রোগ্রাম হবে ইনশাল্লাহ এই পরিবারগুলো সবসময় আল খায়ের ফাউন্ডেশন থাকার চেষ্টা করবে এবং অবশ্যই এই জন্য আমাদের সকল ক্রেডিট আমাদের লন্ডনের ভাই বোনদের জন্য প্রযোজ্য আমরা আগামী বছর আজকে আমাদের জাস্ট প্রথম বছর শুরু করেছি এবং ইনশাল্লাহ আগামী বছর আমাদের টার্গেট হচ্ছে ব্যাপক পরিসরে শুধু সিলেটে না আমরা সিলেট শহর জানেন যে বাংলাদেশের মঙ্গলকবরী জেলা রংপুর সবচেয়ে দরিদ্র এলাকা এই রংপুর সহ আমরা বিভিন্ন অঞ্চলে আমরা এই প্রোগ্রামটি ছড়িয়ে দিতে পারব ইনশাআল্লাহ যথাসময়ে কন্যা সন্তানের বিয়ের ব্যাপারে ইসলামও বিশেষ গুরুত্ব দিয়েছে কিন্তু সক্ষমতার অভাবে অনেক পরিবার সেই গুরুত্বপূর্ণ কাজটিও সময়মতো সম্পন্ন করতে পারেন না যাদের সহযোগিতায় বিশাল এই আয়োজন সম্পন্ন হল মহান রাব্বুল আলামিন তাদের জীবনকে আরও সুন্দর এবং সুখময় করে তুলুন বিবাহ একটি ইবাদত দাম্পত্য জীবন মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সেই গুরুত্বপূর্ণ কাজে যৌতুক সম্পূর্ণ হারাম নিষিদ্ধ এবং কবিরা গুনাহ বা মহাপাপ আল খায়ের ফাউন্ডেশন পাপমুক্ত একটি অনুষ্ঠান করে সিলেটে নজির সৃষ্টি করেছে সেই সাথে 30টি দম্পতিকে পাপের হাত থেকেও রক্ষা করল এই ফাউন্ডেশন